তো দেখো, শুভ পঞ্চমী। আর পঞ্চমীতে আমি আর আমার হাজবেন্ড বেরিয়েছিলাম, এই সব ঘরের শপিং করে আনলাম যাতে আর বেরোতে না হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী, আর আমি তোমাদের পায়েল। আজ রাত 9টার সময় আমি ক্যামেরা অন করেছি, কেন কি সারাদিন বাড়িতেই ছিলাম, তাও অন করিনি। শরীরটা আমার একদম ভালো না জানো, মানে আমার বুকে না খুব গ্যাসের ব্যথা হচ্ছে, তার থেকে পিঠে ব্যথা হচ্ছে, মানে রোজ সকালে একটা করে প্যান্ডি খাচ্ছি, আর খাওয়া দাওয়া টোটালি কন্ট্রোল। আর দেখতে পাচ্ছো মাথায় পুরো চিপচিপে করে তেল লাগিয়েছি, হেনা করেছিলাম আজকে, তো তেল লাগিয়েছি, কালকে শ্যাম্পু করবো। তো শরীরটা একদমই ভালো না, মানে কোনো ফ্রায়েড জিনিস খাচ্ছি না। আর আমার তো একটু পাইলসের সমস্যাও আছে, তো বুঝতে পেরেছো তো, পুজোটা পুরো সমস্যায় সমস্যায় শারীরিক সমস্যায় কাটাতে হবে। মানে বিরিয়ানি দেখছি কিন্তু বিরিয়ানি খাওয়ার সাহস হচ্ছে না, আর খেলে তো খুব কষ্ট হচ্ছে, মানে দুদিন তো প্রচণ্ড বুকে ব্যথা, পিঠে ব্যথা মানে মারাত্মক। তারপরে গরম জল খেলাম, গরম জল খেয়ে ওটার মধ্যে বিটনুন দিয়ে খেলাম, তারপরে হাজবেন্ড বললো তুমি এই পুজোর প্রত্যেকটা দিন প্যান্ডি খাবে, আর তার মধ্যে তো রয়েছে পায়েলসের অসহ্য ব্যথা। রোজ সকালে কলা খাচ্ছি, দই খাচ্ছি, এইসব খাচ্ছি, ভাল লাগে বলো পুজোর মধ্যে কোথায় একটু ভালো মন্দ খাবো, তারও আর কোনো জো নেই। পুজোটা ভালো কাটবে না গো এবার আমার, একদম বাজে কাটবে। কিন্তু পুজোতে আজকে তো বিকেলে ওর অফিস অফ হলো, মানে পঞ্চমীতে ওর অফিস অফ হলো, তো ও একা যেহেতু বাজার করতে পারবে না, পুজোর সমস্ত বাজার মানে যেটা সপ্তাহের বাজার হয় সেটা আজকে আবার করে আনলাম। তোমরা দেখলেই চিকেন, তারপরে আটা, তারপরে ওই যা যা হয় সস টস যা যা হয়। আর মায়ের দাঁতের প্রবলেম আছে, সেজন্য আমি যে দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম ওখান থেকে জিজ্ঞেস করে এসেছি, সেই পেস্টটা মাকে দিয়েছি আর আমিও কিনেছি, এইসব ব্যাপার। আর কালকে মাকে নিয়ে যাব আমি আর আমার হাজবেন্ড জুতো কিনতে, তো ষষ্ঠীতে এই প্রথম কালকে নতুন জামা পরে একটু বেরোবো, মাও বেরোবে, ওই দুপুরে দুপুরে যাব খেয়ে দেয়ে, কারণ বিকেলে প্রচণ্ড ভিড় হবে, তো একটু ঘোরাঘুরি করব তিনজনে, আর মায়ের জুতো কিনব, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, ওইটার একটা ব্লগ করব কালকে, ষষ্ঠীর ব্লগ করব। তো এটুকুই বলার ছিল, আর তোমরা তো বাজার টাজার দেখেই নিয়েছো, আর আলাদা করে ধরে ধরে দেখায়নি। এই তোমরা খুব ভালো করে পুজো কাটিও, আর অবশ্যই কিন্তু স্যানিটাইজ করো আর মাস্ক পরো, হ্যাঁ এটা আমি বলছি, আর আর কি বলবো বলো, আর সাথে থেকো আর কি, আর ডেলি সকাল থেকে কখনো কখনো ইচ্ছা হলে দেখাবো, আমি ডেলি মানে সকাল থেকে রাত অবধি সবসময় ভালোও লাগে না, আসলে শরীরটা ফিট নেই তো, ওই জন্য কিন্তু পুজোর মধ্যে একবার না একবার অন করব ক্যামেরা, ঠিক আছে, তোমাদের সাথে কথা না বললে ভালো লাগে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।